আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব তানবিনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি ত আর একটি তা, ত দুই জবর তন, তা দুই জবর তান। অনেকেই তা দুই জবর তান, ত দুই জবর তান এভাবে পড়ে থাকেন, এটা ভুল। সঠিক উচ্চারণ হচ্ছে ত দুই জবর তন, তা দুই জবর তান, তন তান। ত দুই জের তিন, তা দুই জের তিন, তিন তিন। ত দুই পেশ তুন, তা দুই পেশ তুন, তুন তুন। হ্যা দুই জবর হ্যান, হ্যা দুই জবর হ্যান, হ্যান হ্যান। একটি গলা চেপে ধরে আরেকটি গলা ছেড়ে দিয়ে হ্যান 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 এভাবে। হ্যা দুই জের হিন, হ্যা দুই জের হিন, হিন হিন। হ্যা দুই পেশ হুন, হ্যা দুই পেশ হুন, হুন হুন। স দুই জবর সন, সিন দুই জবর সান, সন সান। স দুই জের সিন, সিন দুই জের সিন, সিন সিন। স দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সুন সুন। আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। জ দুই জবর জন, জাল দুই জবর জান, জন জান। জিবার আগে থেকে দুটোই জন জান। জ দুই জেরে জিন, জাল দুই জেরে জিন, জিন জিন। জ দুই পেশে জুন, জাল দুই পেশে জুন, জুন জুন। জ দুই জবর জন, জ দুই জবর জন, জন জন। জ দুই জেরে জিন, জ দুই জেরে জিন, জিন জিন। জ দুই পেশে জুন, জ দুই পেশে জুন, জুন জুন। কফ দুই জবর কন, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, কন কান। এটা খুব ভালোভাবে খেয়াল করবেন, কন কন কান, কন ঘলা ডেকুর দে, কন কান। এটি স্বাভাবিকভাবে। কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কিন কিন। কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, কুন কুন। জিম দুই জবর জান, ঝা দুই জবর ঝান, জান ঝান। একটি বর্গী ঝর মতো জান, আরেকটি ঝর মতো ঝান, জান ঝান। জিম দুই জেরে জিন, ঝা দুই জেরে ঝিন, জিন ঝিন। জিম দুই পেশে জুন, ঝা দুই পেশে ঝুন, জুন ঝুন। সিন দুই জবর সান, ঝা দুই জবর সান, সান সান। সিন দুই জের সিন, সা দুই জের সিন, সিন সিন। একটি স, স উচ্চারণ হবে আরেকটি জেবার আগে থেকে স, সিন 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 সিন। জিহেবার আগার উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সিন। সিন দুই পেশ সুন, সা দুই পেশ সুন। এ হরফগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, আন ইয়ান। হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইন ইন। হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইউন ইউন, উন ইউন। এটা খুব খেয়াল করবেন, কারণ অনেকে ইয়া দুই পেশ উন পড়ে থাকেন, এটি ভুল। হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইউন। হামজা দুই জবর আন, আইন দুই জবর আন, আন আন। একটি গলা স্বাভাবিকভাবে আন, আরেকটি গলা চেপে ধরে আন, হলকের মধ্যখান থেকে। দ্বিতীয় পাঠে যে মাকরাজ শেখানো হয়েছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে থাকলে আপনি এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন, এবং যদি প্র্যাকটিস করে থাকেন। হামজা দুই জের ইন, আইন দুই জের ইন, ইন ইন। হামজা দুই পেশ উন, আইন দুই পেশ উন, উন উন। আইন দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, আন ইয়ান। আইন দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইন ইন। আইন দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, উন ইউন। অব দুই জবর ওয়ান, বা দুই জবর বান, ওয়ান বান। অব দুই জের উইন, বা দুই জের বিন, উইন বিন। অব দুই পেশ উন, এটা উচ্চারণ হচ্ছে কেমন আপনি বর মতো শুনতে পাচ্ছেন, কিন্তু ঠোঁট একত্রিত হওয়া ব্যতীত হাওয়া পুর হয়ে বের হলে এমন উচ্চারণ হয় হুন,
বুন দুইটোটি একত্রিত হবে না, বুন আর বা দুই পেশ বুন, বুন বলার সময় বার ক্ষেত্রে বুন বলার সময় দুটি ঠোঁট একত্রিত হয়, বুন আর একটি বুন, বুন বুন। জদ দুই জবর জন, দাল দুই জবর দান, জন দান। জদ দুই জের দিন, দাল দুই জের দিন, জিন দিন। জদ দুই পেশে জোন, দাল দুই পেশে দুন, জোন দুন। ঝা দুই জবর ঝান, দাল দুই জবর ঝান, ঝান ঝান। ঝা দুই জেরে ঝিন, দাল দুই জেরে ঝিন, জিবার আগে থেকে এটা ঝিন ঝিন। ঝা দুই পেশে ঝুন, দাল দুই পেশ ঝুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, কোন হরফের সাথে কোন হরফের পার্থক্য উচ্চারণের দিক থেকে এবং লেখার দিক থেকে পার্থক্য এটা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী পাঠে ইনশাল্লাহ আমরা তানবিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ সম্পর্কে জানব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।